Assalamualaikum guys, kya mana chen? Aasha kori shabai khub bhalo chen. Alhamdulillah, ami bhalo chi. Ami Shipon Jaman, ar amar barsel channel e apnader shobai ke shagotom. Ami ekhon dari achi Gazipur Krishi Goshona Institute BARI amar onek puraton ebong khub priyo ekta jayga. To ami ajke apnader pray 18 bochor pore ekhane aschi. আপনাদের দেখানোর চেষ্টা করব এই কৃষি গবেষণা সৌন্দর্য খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য প্লাস কৃত্রিম আমি আপনাদের ঘুরে দেখাবো আশা করি আমার সাথেই থাকবেন চলুন দেখি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সংক্ষেপে বিএআরআই এটা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মাত্র 23 কিলোমিটার দূরে গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত বাংলাদেশের জনবহুল এরিয়া অপরিষ্কার অপরিচ্ছন্ন অনেক জায়গার মধ্যে এই যাদবপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট একটি দৃষ্টান্ত এখানকার পরিবেশ চমৎকার সুন্দর এর পরিষ্কার পরিচ্ছন্নতা নিরাপত্তা ব্যবস্থা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে যদিও আমি এই বিআরআইয়ের বাসিন্দা না এবং কখনোই ছিলাম না তবে আমার সৌভাগ্য হয়েছিল এই সুন্দর পরিবেশে অল্প কিছুদিন বসবাস করার কারণ আমার অনেক আত্মীয় প্রিয় মানুষের বাসা ছিল এখানে সেই হিসেবে ছোটকাল থেকেই এই কৃষি গবেষণা আমার একটি প্রিয় জায়গা এবং একটা ভালোবাসা এই স্থানটার প্রতি এটার পরিষ্কার পরিচ্ছন্নতা তারপর এইখানের মানুষের ব্যবহার চমৎকার শুধু পরিবেশই সুন্দর না এখানে বসবাসকারী মানুষের মনগুলো সুন্দর সেই ছোটকাল থেকে এই কৃষি গবেষণার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা রয়ে গেছে এখনো আছে আমার যেই সৌভাগ্যে আমি অল্প কিছুদিন এই কৃষি গবেষণাতে ছিলাম সেই কিছুদিনের মধ্যে আমি অনেক ভালো কিছু বন্ধু পেয়ে গেছিলাম যার মধ্যে সাদ্দাম বাড়ি পান্থ কামরুজ্জামান আরও অনেকেই আমার আসলে সবার কথা মনে থাকলেও নামগুলো মনে নেই তো ভালোই ছিলাম দিনগুলো ভালো কাটছিল এখনও ভালো সেই ভালোবাসাটা নিয়ে এখনও আজকেও এখানে আবার আসা কিন্তু চমৎকার জায়গা বারবার আসতে মন চায় এই সেই কৃষি গবেষণার বিশাল পুকুর আমার মনে আছে ছোটকালে এখানে আসতাম আসলে বাৎসরিক একটা মাছ ধরার প্রতিযোগিতা হতো খুব সুন্দর লাগতো আসলে আমি কখনোই বলতে পারবো না এটা আর এই হচ্ছে বিআর স্কুল আমি যদিও স্কুলের ছাত্র না কিন্তু স্কুলটা আমার অনেক ভালো লাগে এখানে আমি অনেকবার আসছি অনেক বন্ধুবান্ধবও ছিল চমৎকার জায়গা বিশাল বড় মাঠ ক্রিকেটও খেলছি এই মাঠে আর এই বিশাল ঝাউ বাগানের কথা আসলে না বললেই নয় আপনারা যারা গাজীপুরের আশেপাশে বা বাংলাদেশের যে কোনো স্থান থেকে যদি কোনো পরিচিত লোকজন এখানে থাকে তাদের রেফারেন্সে আসতে পারেন খুব সুন্দর পছন্দ হবে ইনশাল্লাহ চলুন আমরা আরো সামনে দেখি এই কৃষি গবেষণার সুন্দর গুছানো মসজিদ বিথিকার মাঠ সুন্দর পুকুর তারপর আশপাশের ফুলের বাগান সব কিছু দেখতে দেখতে আসলে সময় প্রায় শেষের দিকে
আর এই সব কিছু দেখার পর অনেক সুন্দর কিছু স্মৃতি মনে হয়ে গেল, আসলেই মনে হওয়ার মতো একটা জায়গা। আর এই ফাঁকে দিনটাও শেষ হয়ে গেল, আজকে আমার এখানে যাওয়ার পালা। আমি আমার মতো করে যতটুকু পারলাম আপনাদের দেখালাম, যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।